garden chili nagamori. Thank you. Begun mangasan dita. Thank you. আসসালামু আলাইকুম, আমি আয়েশা। আমার সারা বেলাতে আপনাদের আবারও স্বাগতম জানাই। আশা করি এই জায়গাটা দেখে বুঝতে পাররা যে আমি খই যেরাম খেনে যেরাম। তো আমি এখানে ট্রেনের লাগি অপেক্ষা করাম, ইউরো স্টাইল লাগি অপেক্ষা করাম, লন্ডনের সেন্ট পেনক্রস স্টেশনে বসিয়া। তো আমি আপনারা বুঝতে পারেন নিশ্চয়ই আমি যে হলিডেতে যেরাম। জি ঠিক আছে, আপনারা ধারণা আমি হলিডেতে যেরাম, আমি ফ্রান্সের প্যারিস যেরাম। যেহেতু গত 3 বছর করোনার কারণে আমরা কোনোখানে হলিডে যাই নাই, তো ভাবলাম এখন একটু হলিডে করি আই। তো আমি প্যারিস যাইমো, ওখানে আমার ভাই বোনও আছেন, তারা লগে একটু দেখা করমু, একটু সময় কাটাইমু, প্যারিস ঘোরাঘুরি করমু। তো আপনারা লগে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করমু, আমি আমার হলিডের ভিডিওগুলো অনেক সুন্দর মেমোরিবল ভিডিওগুলো আশা করি আপনারা ভাল লাগব। এখানে আমি ক্যান্টিনে আইছি, ইউরোস্টারের ক্যান্টিনে। যেহেতু আমরা সকালবেলা বাড়াইছি তো বালা করি ব্রেকফাস্টটা খাইতে পারছি না তাড়াহুড়ার কারণে, আর বালা করি রেকর্ডও করতাম পারছি না যখন স্টেশনে আইসি কিংবা ট্রেনে উঠছি। কেন সময়টা খুব শর্ট হয়ে গেছিল, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি এই উঠতে হয়েছে। তো এখন ভাবলাম একটু চা নাস্তা কিচ্ছু খাই, তো ক্যান্টিনে আইসি। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ক্যান্টিনটা। এখানে কিন্তু আমার বোনের বাসা, এখন আমি আইয়া ফুসি গেছি প্যারিসে আমার বোনের বাসাত। তো তাড়াহুড়ার কারণে এখানে আইয়া কিন্তু আসলে স্টেশনে তেমন রেকর্ডিং করা হয়েছে না, তাতে আসিয়া ভাবলাম একটু রেকর্ড করি আপনার লোকে শেয়ার করমু। তো আমার বইনে নাস্তা বানার, এখন সকাল 11টা বাজে, তো এই জন্য একটু নাস্তা বানানিওর। তো আমরা সবে খাইতাম করিয়া একটু হেভি নাস্তা বানার আমার বইনে, নাস্তা উস্তা খাইয়া আমরা একটু বাইরে যাই। তোমার লাগি আনছি বোনা খাই, ধন্যবাদ। এখন আমরা একটু ঘোরাঘুরি করতাম বাড়াইছি, আমরা আইফিল টাওয়ারের দিকে যাইলাম। তো আইফিল টাওয়ারের পাশে পড়ছে এটা হইল গিয়া প্যারিস গেট, এটাও একটা হিস্টোরিক্যাল প্লেস। এটা হইল গিয়া যখন প্যারিসে ওয়ার হয় তখন ওয়ারের সময় তারা যখন সৈনিকগুলো মারা গেছিল তাদের স্মৃতিতে এটা বানানো হয়েছে। তো এটার থেকে 10-15 মিনিট হইব আটিয়া যাওয়া যায় আইফিল টাওয়ারে। তো আমরা ভাবলাম চলো আটিয়াই যাই, আটিয়াটি প্যারিস দেখি আমরা ঘুরি আই আইফিল টাওয়ারটা। যেহেতু এটা পৃথিবীর একটা বিখ্যাত ফেমাস প্লেস, এই জন্য এখানে মিলিয়নস অফ ট্যুরিস্ট আয় এভরি ইয়ার। আর এটা বানানো হয়েছিল 1887-এ, শেষ হয়েছিল 1889-এ। এটা বানাইতে 2 বছর 2 মাস 5 দিন সময় লাগছিল। আর এই যে ইঞ্জিনিয়ারে বানাইছিল তার নামে এটার নামকরণ করা হয়েছে আইফিল টাওয়ার। আর এখানে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আমার খুব নজর হারিয়া নিল, এটা হইল গিয়া লাভলক। এখানে আপনারা একটা থালা দেখতে পারা, এই থালাগুলার হয় লাভলক। এগুলো এখানে যেহেতু প্রেমিক প্রেমিকারা আসে, ভালোবাসার মানুষগুলো আসে, তারা এই লোকগুলো এখানে লাগায়। লাগাইয়া এটা সাবি এখানে যে ফাঁসে নদী আছে নদীর মাঝে ফেলাই দেয়। তো তারার বিশ্বাস এই লোকের মতো তারা ভালোবাসাটা লোক লাগিয়া থাকব। তো সবর বিশ্বাস আল্লাহ আশা পূরণ করুক, তাদের বিশ্বাসে জয় হোক, সবর ভালোবাসা সার্থক হোক। Thank you.
রাত্রে বেলা দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। রাত্রে এখানে বোটিং করা, রাত্রে আমরা বোটিং করতে গেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আর যে সময় আমরা বাইরে আইফেল টাওয়ারে যখন আটাউটি করলাম তখন কিন্তু একটু বৃষ্টি আসিল, একটু ঠান্ডা লাগছে। পেলাম আইয়া এখানে কফি খাইলাম বুইয়া। এখানে একটা কিন্তু গিফট শপও আছে, খুব সুন্দর সুন্দর গিফট রাখছে, যে ছোট ছোট আইফেল টাওয়ার গুলো, পেন পেন্সিল নানান জিনিস রাখছে গিফট করার মতো মানুষকে, খুবই সুন্দর সুন্দর। আশা করি আমার সাথে তখন আইফেল টাওয়ারে আশেপাশে ঘুরে আপনারাও ভালো লাগছে, আপনারা আমার সাথে এনজয় করছেন। থ্যাংক ইউ আমার সাথে থাকার লাগিয়া। আগামীতে আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের মতো এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ।